আসসালামু আলাইকুম শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আজ আমি গ্রামারের একটি টপিকস নিয়ে আসলাম, যে টপিকসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রায়ই এই টপিকসটি তোমাদের পরীক্ষাতে আসে। আমরা জানি যে কমপ্লিটিং সেন্টেন্স নবম দশম শ্রেণী অর্থাৎ এসএসসি পরীক্ষার্থী যারা, তাদের এক গ্রামারের একটি টপিকস আছে কমপ্লিটিং সেন্টেন্স। এই কমপ্লিটিং সেন্টেন্সে 5 মার্ক থাকে এবং এই কমপ্লিটিং সেন্টেন্সের অধীনে অসংখ্য রুলস আছে এবং আজ আমি মাত্র একটি রুলস নিয়ে আলোচনা করব। সবাই মনোযোগ সহকারে শুনবে এবং আমি এর সাথে সাথে স্ট্রাকচার দিয়ে দেব এবং স্ট্রাকচার ফলো করি, তোমরা নিজেরাই খাতা কলম নিয়ে প্র্যাকটিস করবে এবং প্র্যাকটিস করার চেষ্টা করবে এবং আমি যে সেন্টেন্সগুলো দিব সেই অনুপাতে অর্থাৎ একই রকম তোমরা নিজেরাই সেন্টেন্স তৈরি করে নিজেরাই কমপ্লিট করার চেষ্টা করবে। তো সেই স্ট্রাকচারটি হয়েছে ইট ইজ টাইম এবং ইট ইজ হাই টাইম। ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম এর পরে অনেক সময় সাবজেক্ট দেওয়া থাকে, আবার অনেক সময় সাবজেক্ট দেওয়া থাকে না। যদি সাবজেক্ট দেওয়া না থাকে তাহলে অবশ্যই আমি পছন্দ মতো একটি সাবজেক্ট নিয়ে আসবো, অর্থাৎ এমন একটি সাবজেক্ট আমি সিলেক্ট করব যে সাবজেক্টটা দিয়ে আমার সেন্টেন্সটি কমপ্লিট হবে। আর এই সাবজেক্ট অনুযায়ী আমাকে অবশ্যই একটি ভার্ব আনতে হবে, সেই ভার্বটি হবে ভার্বের ফার্স্ট ফর্মে, অর্থাৎ এখানে প্রেজেন্ট ফর্ম চলবে না, রুল অনুপাতে এখানে ভার্বের ফার্স্ট ফর্ম ব্যবহৃত হবে। তো প্রথমে আমি স্ট্রাকচারটি লিখে নেই। ইট ইজ হাই টাইম প্লাস সাবজেক্ট প্লাস বিটু, বিটু মিন্স ভার্বের ফার্স্ট ফর্ম। ভার্বের আমরা জানি অবশ্যই তিনটা ফর্ম আছে, প্রেজেন্ট ফর্ম, ফার্স্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম। এখানে আমরা বিটু অর্থাৎ ভার্বের ফার্স্ট ফর্ম ব্যবহার করব এবং দেন এক্সটেনশন অর্থাৎ বাকি অংশ, বাকি অংশ নিয়ে আসবো, অর্থাৎ এমন একটি অংশ আমরা নিয়ে আসবো অ্যাকর্ডিং টু দ্য স্ট্রাকচার, যাতে সেন্টেন্সটি হুবহু অর্থ মিলে যায় এবং সেন্টেন্সটি সম্পূর্ণরূপে কমপ্লিট হয়ে যায়। এখন আমি একটি কমপ্লিটিং সেন্টেন্সের রূপ দিব এখানে, যেমন ইট ইজ হাই টাইম ডট 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 ডট। এখন আমি কীভাবে সেন্টেন্সটি কমপ্লিট করব? ইট ইজ হাই টাইম, দেন আমি একটি সাবজেক্ট নিয়ে আসলাম উই, সাবজেক্ট হচ্ছে উই এবং উইয়ের পরে আমি একটি ভার্ব নিয়ে আসলাম চেঞ্জ। এখন চেঞ্জ হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম, আমি ফার্স্ট ফর্মে নিয়ে আসবো চেঞ্জড। ইট ইজ হাই টাইম উই চেঞ্জড আওয়ার ইটিং হ্যাবিট, আর এখনই উপযুক্ত সময় আমাদের খাদ্যাভ্যাস পরিবর্তন করা। আরও একটি সেন্টেন্স এখানে দিতে চাচ্ছি, ইট ইজ হাই টাইম ইউ, অর্থাৎ ইউ একটি সাবজেক্ট দেওয়া আছে, এই সাবজেক্ট অনুযায়ী তোমাকে সিলেক্ট করতে হবে যে কোন ভার্বটি এখানে আনলে সেন্টেন্সটি কমপ্লিট করা যাবে। অবশ্যই চিন্তার বিষয় আছে, প্রথমে চিন্তা করতে হবে যে ইউর সাথে এমন একটি ভার্ব হবে এবং এই ভার্বের সাথে আমরা এক্সটেনশন বা বাকি অংশ নিয়ে আসবো যাতে সেন্টেন্সটি কমপ্লিট হয়। তাহলে কি দেওয়া যায় আমরা দেখি একটু। সাবজেক্টের পর আমি স্টার্ট নিয়ে আসলাম, অবশ্যই তুমি অন্য ভার্ব নিয়ে আসতে পারবে, অর্থাৎ তোমাকে অবশ্যই ভার্বটি এইভাবে সিলেক্ট করতে হবে যে ভার্বটি এখানে সেটিং করলে যে পূর্ণরূপে একটি সেন্টেন্স হয়, অর্থাৎ সেন্টেন্সটি কমপ্লিট করা যায়। তো আমি স্টার্ট যে ভার্বটি ওখানে দিয়ে দেব এবং স্টার্ট হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম এবং পাস্ট ফর্ম হবে স্টার্টেড। ইট ইজ হাই টাইম ইউ স্টার্টেড রাইটিং। অন্যরকম আরও সেন্টেন্স তৈরি করা যায়, যেমন ইট ইজ হাই টাইম ইউ স্টার্টেড ফর সিলেট, ইট ইজ হাই টাইম ইউ স্টার্টেড ফর ঢাকা। এইভাবে তুমি অসংখ্য সেন্টেন্স তৈরি করতে পারবে। অবশ্যই তোমাকে স্ট্রাকচারটি আমলে আনতে হবে, স্ট্রাকচারটি প্র্যাকটিস করতে হবে বেশি বেশি, এই স্ট্রাকচারটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো আজ এ পর্যন্ত, দেখা হবে পরবর্তী ভিডিওতে, বাই।